বিরোধী দল গুলো আরো বিরোধী দল ছিল, সব বিরোধী দল একত্র হয়ে সরকারের মানে সরকারের ক্ষমতার বাইরে যে দলগুলো ছিল রাজনৈতিক দলগুলো, সেই দলকে একত্রিত হয়ে একটা কর্ম একটা সম্মেলন করে। সেই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন অবশ্য বঙ্গবন্ধু উপাধিতে কিন্তু ভূষিত হননি, শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য ছয়টা দাবি পেশ করেন। এটাই ইতিহাসে ছয় দফা দাবি বা সিক্স পয়েন্ট প্রোগ্রাম হিসেবে স্বীকৃত, এবং এটাকে আরও বেশি গুরুত্বটা বোঝানোর জন্য এটাকে বলা হয় বাঙালির মুক্তি সনদ বা ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা ইংল্যান্ডের একটা চুক্তি হয়, তো সেই চুক্তি রাজার সাথে প্রজাদের, সেই চুক্তি যেমন তৎকালীন সময়ের প্রজাদের মুক্তির সনদ হিসেবে দেখা হতো বা দেখা হয়, সেটার সাথে তুলনা করে ম্যাগনা কার্টা নাম দেওয়া হয়। 1966 সালে ছয় দফাকে ম্যাগনা কার্টা নামকরণ করা হয়। যাই হোক, আমরা ম্যাগনা কার্টা বা বাঙালি মুক্তির সনদ ম্যাগনা কার্টা হিসেবে পরিচিত 66 সালের ছয় দফার যে দফাগুলো আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম যে দফাটা, যদি আমরা প্রথম দফার দিকে তাকাই, প্রথম দফা ছিল হচ্ছে তখনও বাঙালিরা হয়তো বুঝে উঠতে পারে নাই যে একসাথে আসলে থাকা সম্ভব না। যাই হোক, একসাথে থাকার জন্য কি করতে হবে, রাজনৈতিক ক্ষমতা কিভাবে ভাগাভাগি করলে উভয় অংশ সবার সুযোগ সুবিধা পাবে। পশ্চিম পাকিস্তানিরা তো পাকিস্তানিরা শাসন করছিল, তাদের তো সুযোগ সুবিধা বা তাদের অধিকার আদায়ের কোনো বিষয় এখানে নাই। মূলত হচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষের যে শোষণ বঞ্চনা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অধিকার তারা হরণ করছিল, সেই অধিকার কীভাবে ফিরিয়ে আনা যায় সেই জন্যেই ছয় দফা। তাহলে প্রথমেই যে বিষয়টা সামনে আসে সেটা হচ্ছে সরকার পদ্ধতি কেমন হবে, সেটা অবশ্যই হবে যুক্তরাষ্ট্রীয়। যুক্তরাষ্ট্রীয় সরকারের কথা কিন্তু বলা হচ্ছিল সেই 1940 সালের লাহোর প্রস্তাব থেকে। 1947 সালে যখন দেশ ভাগ হয় তখনও কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার, এবং 1956 সালের যে সংবিধান সেখানেও কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকারের কথাই বলা আছে, কিন্তু সেটা আসলে বাস্তবে কার্যকরী ছিল না। কারণ পূর্ব পাকিস্তানের অংশের কোনো সেরকম শক্তিশালী নেতা বা এই অংশ আসলে শাসন পশ্চিম পাকিস্তানরাই করতো, তাদের এই অংশ এই অংশের শাসন ক্ষমতা এই অঞ্চলের মানুষের হাতে ছিল না। তাহলে যুক্তরাষ্ট্রীয় খাতা কলমে বা সংবিধানে থাকলেও কার্যকরী ছিল না। এই জন্যেই 1966 সালের ছয় দফার প্রথমেই শেখ মুজিবুর রহমান বলেছেন যে সরকার তো হবে অবশ্যই যুক্তরাষ্ট্র, এবং এটা অবশ্যই কার্যকরী যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কার্যকর করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া দরকার সেটাও কিন্তু তিনি বিস্তারিত বলেছেন। তো যুক্তরাষ্ট্রীয় 1940 সালে লাহোর প্রস্তাব অনুযায়ী সরকার ব্যবস্থা হবে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বা যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্র শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা থাকবে, তারপর হচ্ছে পার্লামেন্টের কথা, সংসদীয় কর্তৃত্বের সরকার, সংসদীয় কর্তৃত্বের সরকার, ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে, বাকি ক্ষমতা সবই থাকবে
স্থানীয় বা রাজ্য সরকারের হাতে এবং সংবিধানে জনগণের কোনো মৌলিক অধিকার সংবিধানে সেটা সব
বেশিরভাগ অংশ সিংহভাগ অংশ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নের ক্ষেত্রে। এ অঞ্চলের অর্থ ওই অঞ্চলের পাচার হয়ে যেত এবং এ অঞ্চল অর্থনৈতিকভাবে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল বা ভেঙে যাচ্ছিল, অর্থনৈতিক ভিত্তি ভেঙে পড়ছিল। এই জন্যে এই মুদ্রা ব্যবস্থার পরিবর্তন করে অর্থনৈতিকভাবে পূর্ব পাকিস্তানকে শক্তিশালী করাই ছিল এই তৃতীয় দফার মূল উদ্দেশ্য, যে দুইটা পৃথক মুদ্রা থাকবে এবং দুটা পৃথক স্টেট ব্যাংক থাকবে, আর এই মুদ্রা ব্যবস্থাটা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। অথবা যদি এটা সম্ভব না হয় তবে দেখা যাচ্ছে যে আরেকটা এর যে বিকল্প দেওয়া হয় সেটা হচ্ছে যে একই থাকবে কিন্তু পাচার রোধ করতে হবে, যে এক অঞ্চলে মুদ্রা মূল ধন যাতে অন্য অঞ্চলে পাচার হতে না পারে সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং দুই অঞ্চলের জন্য দুটো পৃথক রিজার্ভ ব্যাংক থাকবে, এবং পূর্ব পাকিস্তানের জন্য একটি পৃথক রাজস্ব এবং আর্থিক নীতি গৃহীত করতে হবে, অর্থাৎ অর্থনৈতিকভাবে যাতে শক্তিশালী করা যায়। আর যেহেতু পশ্চিম পাকিস্তানের যে মনোভাব ইতিমধ্যেই পূর্ব পাকিস্তানিরা বুঝে গেছে যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে পূর্ব পাকিস্তানকে শোষণ করে এই অঞ্চলের সম্পদ নিয়ে তাদের যে পশ্চিম পাকিস্তান আছে যেটাকে তারা নিজের রাষ্ট্র মনে করে, যেটা তাদের কাছে বেশি আপন, সে অঞ্চলের অর্থনৈতিকভাবে সমৃদ্ধি সাধন করা। এই জন্যে তৃতীয় দফায় এই কথাটা বলা হয়েছে যে মুদ্রা ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে। আচ্ছা, চতুর্থ দফার যে কথাটা সেটাও একই অন্যায়ভাবে অতিরিক্ত কর এবং শুল্ক চাপিয়ে দিতে পারবে না, অতিরিক্ত কর এবং শুল্ক চাপিয়ে দিয়ে সেই আদায়কৃত অর্থটা তারা ব্যয় করত পশ্চিম পাকিস্তানের উন্নয়নে। এই জন্য চতুর্থ দফায় শেখ মুজিবুর রহমান বলেছে যে প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের হাতে থাকবে কর ও শুল্ক ধার্যের ক্ষমতা এবং কেন্দ্রীয় সরকারের কোনো ক্ষমতা থাকবে না, তবে কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য দুই অঞ্চল থেকে আদায়কৃত যে কর এবং শুল্ক বাবদ প্রাপ্ত অর্থের একটা নির্দিষ্ট পরিমাণ সমান সংখ্যক অংশ কেন্দ্রকে দেওয়া হবে তার ব্যয় নির্বাহের জন্য, কারণ সরকারের অর্থের উৎসই হচ্ছে জনগণের থেকে আদায়কৃত শুল্ক এবং কর। তাহলে দুই অঞ্চল যদি পৃথক পৃথকভাবে তাদের কর এবং শুল্ক আদায় করে তাহলে কেন্দ্রীয় যে সরকার আছে তার যে ব্যয় সেটা কোথা থেকে মিলবে, সেটারও কিন্তু সমাধান তিনি করে দিয়েছেন যে নির্দিষ্ট একটা অংশ তাদের যে কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্ধারণের জন্য উভয় অঞ্চল থেকে সমানভাবে দেওয়া হবে, তাতে কোনো রকমের কেন্দ্র সরকারের সমস্যার সৃষ্টি না হয়। তাহলে এটাও কিন্তু দেখা যাচ্ছে যে অর্থনৈতিকভাবে পূর্ব পাকিস্তানকে শক্তিশালী করার একটা পদক্ষেপ বা অন্যতম আরেকটা দফা। আচ্ছা, পঞ্চম দফা হচ্ছে এটাও অর্থনীতির সাথে সংশ্লিষ্ট, হচ্ছে বহির্বাণিজ্য। পঞ্চম দফার কথা হচ্ছে যে বৈদেশিক যে বাণিজ্য, কারণ তৎকালীন সময়ে পাট যেটা হচ্ছে সোনালি আঁশ নামে খ্যাত যে পাট, সে পাট দিয়ে পূর্ব পাকিস্তানে প্রচুর উন্নত মানের পাট উৎপাদন হতো এবং বৈদেশিক মুদ্রা পাকিস্তানের বৈদেশিক মুদ্রা সিংহভাগ আসতে হচ্ছে এই পাট থেকে, কিন্তু পাটটা হচ্ছে পূর্ব পাকিস্তানের উৎপাদিত পণ্য, সেই পণ্যের উৎপাদিত পূর্ব পাকিস্তানের উৎপাদিত পণ্য থেকে আহরণকৃত যে বৈদেশিক মুদ্রা বা বৈদেশিক রেমিটেন্স সেটা কিন্তু ব্যয় হতো পশ্চিম পাকিস্তানিদের উন্নয়নে বা পশ্চিম পাকিস্তানিদের হাতেই সেই অর্থটা থাকতো। এই জন্যে পঞ্চম দফায় তিনি বলেছেন যে প্রতিটি অঙ্গরাজ্যের বহির্বাণিজ্য থেকে প্রাপ্ত যে অর্থ সেটা আলাদা হিসাব রাখতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে বহির্বাণিজ্য, সেটা তোমাদের একটু আগে বললাম বহির্বাণিজ্য করার চুক্তি করার ক্ষমতা থাকবে আসলে সরকারদের, বহির্বাণিজ্য সরকারের থাকবে।
সরকারের যে বাণিজ্য চুক্তি আছে সেই বাণিজ্য বা পররাষ্ট্র নীতি আছে সেই নীতির সাথে সামঞ্জস্য রেখে আঞ্চলিক সরকার বিদেশের সাথে বাণিজ্য চুক্তি করতে পারবে। তারপরে সেই বাণিজ্য চুক্তির আওতায় থেকে সে সমস্ত বাণিজ্য যে কার্যক্রম আছে সে কার্যক্রম পরিচালনা করতে পারবে। সেই এই সেই বাণিজ্য কার্যক্রম থেকে আহরিত বৈদেশিক মুদ্রার অঙ্গরাজ্যগুলোর অধীন থাকবে, মানে যার যার অঞ্চলের যে বৈদেশিক মুদ্রা সেটা সেই অঞ্চলের কেন্দ্রীয় সেই অঞ্চলের সরকারের অধীনে থাকবে, তাদের সেটা খরচ করার বিষয়ে যেগুলো আছে তারা সেই অঞ্চলের উন্নয়নে ব্যয় হবে। তবে ফেডারেল রিজার্ভ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় যে ব্যাংক থাকবে পাকিস্তানে সেটার সেই চাহিদা মেটানোর জন্য প্রত্যেক প্রত্যেক রাজ্য থেকে একটা নির্দিষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রা দেওয়া হবে ফেডারেল ব্যাংকে রিজার্ভ ঠিক রাখার জন্য। সেটা মোটামুটি শুল্কের মতোই, শুল্ক এবং করের যে বিষয়গুলো আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ বা একই ধরনের। শেষ দফা যেটা সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা। প্রথমে গেল রাজনীতি, এরপরে গেল অর্থনীতি, এরপরে আছে সামরিক। সামরিক একটা বিষয় আছে, পাকিস্তানের যে সামরিক বাহিনী ছিল সেটা হেড অফিস ছিল পশ্চিম পাকিস্তানে এবং তার যে সৈন্য সামন্ত সবই ছিল পশ্চিম পাকিস্তানের মানুষ। তো সে এই পূর্ব পাকিস্তানকে রক্ষার জন্য বা পূর্ব পাকিস্তানকে সামরিক দিকে শক্তিশালী করার জন্য পাকিস্তান সরকারের কোনো রকম কোনো পদক্ষেপ ছিল না। এই জন্যে এই 1965 সালের পূর্ব পাকিস্তানের যে সামরিক দিকতে অসহায় অবস্থা অবলম্বন করে শেখ মুজিবুর রহমান শেষ দফায় যেটা রাখছে সেটা হচ্ছে একটা মিলিশিয়া বাহিনী গঠন করতে হবে আধা সামরিক অঙ্গরাজ্যগুলোর অধীনে। ষষ্ঠ দফা যেটা তাদের দাবি হচ্ছে বা শেখ মুজিবুর রহমান ষষ্ঠ দফায় দাবি করেছে যে উভয় অংশের জন্য অঙ্গরাজ্যগুলোর নিয়ন্ত্রণাধীন স্বীয় কর্তৃত্বাধীন একটা আন্তঃসামরিক বাহিনী বা আঞ্চলিক সেনাবাহিনী বা মিলিশিয়া বাহিনী গঠন করতে হবে এবং এটা সেই অঞ্চলের যিনি প্রধান থাকবে সরকার তার নিয়ন্ত্রণাধীন থাকবে এবং যাতে করে দেশ রক্ষাটা বা স্ব অঞ্চল রক্ষার জন্য ওই বিশ্ব থেকে আক্রমণ বা বহির আক্রমণ থেকে তা সে অঞ্চলটাকে রক্ষা করার জন্য এই বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে পারে। বা শুধু যুদ্ধের সময় না, যুদ্ধের সময় এটার গুরুত্ব বেশি অনুধাবন করা যায়, তাছাড়াও বিভিন্ন ধরনের দুর্যোগে প্রাকৃতিক বা বিভিন্ন ধরনের মানব সৃষ্ট দুর্যোগে কিন্তু এই বাহিনী খুবই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে। নিরাপত্তার স্বার্থে এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শেখ মুজিবুর রহমান, দূরদর্শী শেখ মুজিবুর রহমান কিন্তু বুঝতে পেরেছিলেন যে পাকিস্তান সরকারের কাছ থেকে এমনি এমনি দাবি দেওয়া আদায় হবে না, সেই দাবি দেওয়া আদায়ের জন্য তাদের আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। তো আন্দোলন সংগ্রামে করার জন্য যে দাবি দেওয়াগুলো প্রথমে পেশ করতে হবে এই বিষয়গুলোকে সামনে নিয়ে তাদের আন্দোলন বা দাবি দেওয়া তাদের যে বাঙালি বা পূর্ব পাকিস্তানের মনের যে কথা তারা কী চায় সেটা সরকারের কাছে উপস্থাপন করা এবং সেই অনুযায়ী তাদের দাবি আদায়ের জন্য সংগ্রাম পরিচালনা করার জন্যে এই 1966 সালের 6 দফা প্রোগ্রাম বা কর্মসূচি গ্রহণ করা হয় যেটা প্রতিটি বাঙালির মনের কথা ছিল। এই জন্য এটাকে বলা হচ্ছে বাঙালির মুক্তির সনদ। এই এগুলো যদি এই উদ্দেশ্যগুলো যদি হাসিল হয়ে যেত বা এই রাজনৈতিক অর্থনৈতিক সামরিক যে দাবিগুলো ছিল সেটা যদি পশ্চিম পাকিস্তানিরা মেনে নিত, এইভাবে যদি সব দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হতো তাহলে হয়তো
দেশের স্বাধীনতার কথা তখন চিন্তা নাও করতে হতো, কারণ যদি বঞ্চনা থেকেই মানুষের মনে বিক্ষোভ এবং বিদ্রোহ করার মানসিকতা তৈরি হয়, যে অঞ্চলের মানুষ বঞ্চিত হয় তারাই আসলে বিদ্রোহ করার বিদ্রোহ এবং বিক্ষোভের মাধ্যমে বা আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দাবি দেওয়া ফেরত পেতে চায়। তো আজকে আমরা এখানে শেষ করব, আগামী ক্লাসে তোমাদের আমি ছয় দফার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থেকে এবং তোমাদের অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে করে নির্দিষ্ট তারিখে জমা দিয়ে যাবে। সবাই সুস্থ থেকে ভালো থাকবে।